পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বেতনালগ্রিন মার্কেটের কোয়াজ জোয়েলার্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে চুরের দল প্রায় তিনশো হাজার পাউন্ডের স্বর্ণালঙ্কার নিয়ে যায় শনিবার বুরুরাতে কোয়াজ জোয়েলার্সের এই শাড়ির দোকানের পেছনের গ্যারেজ দিয়ে প্রবেশ করে চুরের দল তারপর দোকানের সুরক্ষিত দেয়াল ভেঙে শাড়ির দোকানে প্রথমে প্রবেশ করে তারপর পার্শ্ববর্তী কোয়াজ জুয়েলার্সের দেয়াল ভেঙে প্রবেশ করে স্বর্ণের দোকানে এরপর দোকানে রক্ষিত প্রায় তিনশো হাজার পাউন্ড মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে যায় আর ইটা ঘটনা ইটা আনবিলিভেবল ঘটনা করছে যে ইলা এখানে মেজারমেন্ট ওই দুইটা ওয়াল বাইঞ্জা একটা যে রাজ বাইঞ্জা যে তার আইয়া ঢুকছে ও বিকল যে জায়গা তোমার বিল্ডিং ওর এন্ড ওগান আইয়া ইন্ডিয়া ওয়াল যে ঢুকবাই তা মানে বিশ্বাসযোগ্য কোনো কথা নাই এই যে ঘটনা ঘটছে শনিবার দিবাগত রাত্রে রবিবার রাত্রে ঘটছে ঘটনা ওয়াল বাঙ্গি আরি দোকানের ভিতরে ঢুকছে ঢুকি আরি অত্যন্ত মূল্যবান আপনার দামি দামি জিনিস লইয়া গেছে সব আল্লাহর ইচ্ছা আপনারা আগলে দুয়া কর্তা ইনশাল্লাহ সবটা কবার রইব আল্লাহর কহিলে কাউন্টোর উপরে মাল নিছে আমি তো আর মালের হিসাব রাখছি না হিসাব রাখার অভ্যাস না এখানে এটা তো আমার ফ্যামিলি ব্যবসা আমরা সবর নিজে নিজে কাম করতাম আমরা সবই এর লাগিয়ে হিসাব রাখছি না আপনার তারা তো এটা তো রিকভারি করা তো অত্যন্ত টাফ কারণ হইল আর এটা ইন্স্যুরেন্সেও কভার কর্তা নাই নিয়মইল মূল্যবান জিনিস আমি সেইপও রাখতাম সেই তো নেওয়া সম্ভব নয় আল্লাহর কুমইলে কিন্তু আমি রাখি দিছিলাম চুরি তার বাদে মালা টালা অত্যন্ত মূল্যবান জিনিসও গুলো আমি বাইরে রাখিয়েছিলাম তারা অতি সহজে আগে শুনি ইনশাল্লাহ আমার মানে সাহস আছে আল্লাহ সাহস দিচ্ছ সব কিছু রিকভারি হইব ইনশাল্লাহ আপনারা দোয়া করত এখন তো আবেদন যে সবে সবর মূল্যবান জিনিসগুলো আছে এইপো রাখবা সেইপো যদি রাখোই তে সম্ভব নাই ইয়ে ডাকাতি করা চুরি করা আমি তো আমার বিশ্বাস আছে যে ওয়াল বাঙ্গিয়া তারা ঢুকতে পারতো না কিন্তু তারা ওয়াল বাঙ্গিয়া তারা ডুকিয়ার ই আমার অথো বড় অতো পয়সা সম্পদ তারা লইয়া গেছেই এর লাগিয়ে প্রত্যেকে প্রত্যেকের সম্পদটারে নিজের চিন্তা নিজের মননে সুন্দর করেই রাখবা সেইপে রাখবা প্রত্যেকে ঘরে করে একটা সেইফ লই বা বাঙ্গিয়া নিতে পারতো নয় যেটা যেটা হেভি সেইপ আছে ঠেকা যদি সেইপর ভিতরে রাখা হয় আগ্নেয়ও ফুটতো নাই এর লাগিয়ে আমার উপদেশ হলো সবে এটা খেয়াল করবা খেয়াল করি গাড়ি করে সেফ লই বা মূল্যবান সেইফ আর সেইফের মধ্যে টেকা পয়সা দ্বন্দ্ব উলত রাখবা দোকানেও উলা রাখবা দু হাজার দুই হাজার তেরো সালও ঘটনা ঘটেন সব মাল আমি সব মাল রিকভারি হয়েছি সব মাল ফাইছিলাম ইন্স্যুরেন্সেও কইচন যে আপনি নেউকা টেকা এখানে আপনার অত বড় ঘটনা ঘটছে আপনার আপনি যে সেই থাকছেন আল্লাহর খাসু আহমদ কিন্তু আমি সব মাল পাওয়ার লাগি আমার আমি আর ক্লাইম করছি না যে আমার মাল লস হয়েছে অনেকজনে না আমি ক্লাইম করতাম আসি কিন্তু করছি না টাকা তি হয়েছিল ডাকাতি টাকাতেই ওখানে চুরির লাগান ওখান থেকে বিরাট চুরি হয়েছে কিন্তু এই সময় বড় ডাকাতি